আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে স্পেশাল ক্যাশুনাট সালাদ। রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে আর রেসিপিতে শেয়ার করব অসংখ্য টিপস। আর রেসিপিটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের ক্যাশুনাট সালাদও একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের অনেক উপকারে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তিলি, আর মাংসটা কিন্তু একদম সফট হয়েছে আর উপরের অংশটা একদম ক্রিস্পি হয়েছে। এবার আসুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি ক্যাশুনাট সালাদ বানানোর জন্য নিয়েছি চিকেন আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিকেন আমি পাতলা পাতলা করে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর চিকেনের ক্ষেত্রে আমি নিয়েছি শিনার মাংসগুলা। আপনারা কিন্তু যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করতে পারেন, কিন্তু শিনার মাংসই বেস্ট। এখানে কোনো হাড় নাই, শুধু মাংস নিয়েছি। এবার আসুন মশলাটা মাখাই। মশলা মাখানোর জন্য আমি প্রথমে ব্যবহার করব আদা আর রসুন। আমি ব্যবহার করব এক চা চামচের মতো, দুইটা মিক্সড করে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া, ধনিয়ার গুঁড়া দিব আমি এক চা চামচের মতো। আর আধা চা চামচের মতো দিব লাল কাশ্মীরি গুঁড়া মরিচ। আর দিয়ে দিব লবণ, লবণও আমি আধা চা চামচের মতো ব্যবহার করছি। তারপরে আমি দিব টেক্সিন সল্ট, টেক্সিন সল্টও আমি আধা চা চামচের মতো ব্যবহার করছি। তারপরে আমি দিব লেবুর রস, লেবুর রস দিব আমি 2 টেবিল চামচের মতো। লেবুর রসের কারণে চিকেনটা অনেক সফট হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে আর একটা ভালো ফ্লেভারও পাবেন। তো লেবুর রস কিন্তু মোটেও মিস করা যাবে না। এবার আমি দিব গোল মরিচের গুঁড়া, যেটা আমি ব্যবহার করব 1 চা চামচের মতো। তো এখন দিয়ে দিব সয়া সস, সয়া সস দিব আমি 2 টেবিল চামচের মতো। সয়া সসের কারণেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসে আর মাংসটা অনেকখানি নরম হয়ে যায়। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। একটা কথা বলে রাখা ভালো, যারা টেক্সিন সল্ট পছন্দ করেন না তারা কিন্তু ইগনোর করতে পারবেন। আর এখন আমি দিব 1টার মতো ডিম। তো আমি 1টা ডিম নিয়েছি, আমি ভালো করে ফেটিয়ে ডিমটার সাথে খুব ভালো করে মশলা আর মাংসটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন এটা ডুবা তেলে, গরম তেলে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি তেলটা চড়িয়ে দিচ্ছি, পর বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করছি। তো 1 ঘন্টা পরে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দেয়, এতে কিন্তু টেনশন করবেন না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু অনেক ক্রিস্পি হয়। এখন আমি দিব ফ্লাওয়ার্স, মানে নর্মাল ময়দা আটা, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। তারপরে আমি আবারও 1 টেবিল চামচ দেবো। এভাবে করে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করব। আমি কিন্তু এখানে মাংসের আর মাছের পরিমাণটা বলিনি, আমি টোটাল মাংস আর মাছ দুইটা মিলিয়ে প্রায় 400 গ্রামের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের পরিমাণ বা যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু আপনারা নিতে পারেন। তো দেখতেই পেরেছেন আমি আবারও ফ্লাওয়ার্স দিয়ে এটা মাখিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা কম হয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে যাচ্ছে। এখন আমি আবারও 1 টেবিল চামচের মতো ফ্লাওয়ার্স দিব, ময়দা দিব। তো এবার আর আমি মাখাবো না, এবার আমি যে ফ্লাওয়ার্সটা দিয়েছি সেটা একটু একটু করে লাগিয়ে এভাবে ভাজা শুরু করে দেব। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি 1টা 1টা করে ভেজে নিচ্ছি আর 1টা 1টা করে কিন্তু ময়দা লাগিয়ে নিচ্ছি। যতবারই আপনি মাংসটা দিবেন 1টা করে, ততবারই কিন্তু ময়দাটা লাগিয়ে দেবেন। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিবেন বা উল্টিয়ে দিবেন যেন চারো কিনারে সেম কালারটা আসে। যখন দেখবেন হালকা লালচে হয়ে গিয়েছে তখনই বুঝবেন আপনার ভাজাটা পারফেক্ট হয়ে গিয়েছে, তারপর আপনি নামিয়ে নেবেন। তো এখন কিন্তু আমি আবারও কিছু মুরগিতে ময়দা লাগিয়ে তারপরে তেলে ছেড়ে দিচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, যদি দেখেন যে ময়দার পরিমাণটা শেষ হয়ে গিয়েছে তখন আপনি চাইলে কিন্তু আরও 1 টেবিল চামচ ময়দা নিতে পারেন। একবারে অনেকগুলো নিলে দেখা যায় পানি ছেড়ে দেয়, কারণ ভাজতে কিন্তু এটা অনেক টাইম লাগে আর আস্তে আস্তে ভাজতে হয়। অবশ্যই চেষ্টা করবে মিডিয়াম আঁচে ভাজতে। আপনি যদি হাই ফ্লেমে ভাজতে যান তাহলে দেখা যাবে ভিতরের মাংসটা আর রান্না হবে না, উপরেটা ক্রিস্পি হয়ে শক্ত হয়ে যাবে বা কালারটা খুব দ্রুত চলে আসবে। এই জন্য চেষ্টা করবে মিডিয়াম বা হাইয়ের থেকে একটু কম আছে এটা ভেজে নিতে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো হাইয়ের থেকে কম আছে এটা ভেজে নিচ্ছি। আর যখন আপনি এটা ডুবা তেলে ছাড়বেন তখন তো অবশ্যই তেলটা অনেক গরম থাকা প্রয়োজন। ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমি সবগুলো চিকেন আর প্রন মানে চিংড়ি মাছ আমি লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। 1-1 করে সবগুলো একইভাবে আমি ভেজে নেব।
এই তো আমার সবগুলো চিকেন আর চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন বাকি প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ নর্মাল কেচাপ আর 1 টেবিল চামচের মতো চিলি সস। তারপরে আমি ব্যবহার করব 2 টেবিল চামচের মতো লেবুর রস। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। আর দিব আমি সয়া সসও আমি ব্যবহার করব 2 টেবিল চামচের মতো। তারপর আমি ব্যবহার করব টেক্সিন সল্ট। টেক্সিন সল্টটা যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইগনোর করতে পারেন। তো আমি 1 চা চামচের মতো টেক্সিন সল্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি দিব কালো গোলমরিচের গুঁড়া, সেটাও 1 চা চামচের মতো। তারপর ব্যবহার করব আমি চিনি। চিনি আমি ভরে নিয়েছি 1 টেবিল চামচের মতো। তো এখানে লবণ ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই, কারণ এই প্রত্যেকটা উপকরণে লবণ অনেক পরিমাণে বেশি আছে। তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন বা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি প্রথমে সামান্য একটু তেল দিয়েছি, তারপরে দিয়েছি আদা লম্বা লম্বা করে কেটে, তারপরে দিয়েছি রসুন। তো আদা রসুন দুইটা মিলে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গাজর লম্বালম্বি করে কেটে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজও আমি দিয়েছি 1/2 কাপের মতো চাক চাক করে কেটে দিয়েছি। আর দিয়ে দিব ক্যাপসিক্যাম, ক্যাপসিক্যামটা আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি, ক্যাপসিক্যাম নিয়েছি আমি 1 কাপের মতো। তারপরে আমি দিব ক্যাশুনাট বাদাম, ক্যাশুনাট বাদাম আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো এখানে ক্যাশুনাট বাদাম আছে 2 কাপের মতো। তারপর আমি ব্যবহার করব ভেজে রাখা মাংস আর চিংড়ি মাছ। উপকরণগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট মিক্সড করে নেবেন। এই না যে আপনারা রান্না করতে হবে বা সিদ্ধ করতে হবে, জাস্ট একটু তাপ দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আমি কিন্তু প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি টমেটো কেচাপ আর লেবুর রস সবগুলো মিক্সড করে কিভাবে আমি এই টমেটো কেচাপটা তৈরি করেছি। এখন এটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে নিব, যেন প্রত্যেকটা মাংসের ভিতরে এই টমেটো কেচাপটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই জন্য অনেকক্ষণ আপনার জাল করা লাগবে না, জাস্ট চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন এটা খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল আমার ক্যাশুনাট সালাদ, একদম চাইনিজ স্টাইলে হুবহু আমি ট্রাই করে দেখিয়েছি। আর সাথে কিন্তু অনেকগুলো টিপসও শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে আপনার প্রোফাইলে আপনার ফেসবুকে এটি সেভ হয়ে থাকবে। আর আপনারাও কিন্তু বাসায় এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন, কারণ এটার মাখানোর স্টাইলটা কিন্তু আমি খুবই সহজ করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো উপরে দিয়ে দিচ্ছি তিল্লি, তিল্লিটা দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট হয়েছে। ভালো থাকবেন, এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।